আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো এই ভিডিওটা অনলি শুধু বাংলাদেশে যারা রয়েছেন তাদের জন্যই। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান আন্দোলন, ছাত্রদের আন্দোলনের কারণে যে কোনো মুহূর্তে আমাদের বাংলাদেশে ফেসবুক, টুইটার এবং কি আমাদের ব্লগ, বিভিন্ন ওয়েবসাইট এগুলি ব্লক করে দিতে পারে অথবা কিছুদিনের জন্য সাময়িক বন্ধ করে দিতে পারে। তো এর জন্য আপনাদেরকে অন্য একটা পথ অবলম্বন করতে হবে, যেটা হচ্ছে আপনি যখনই ফেসবুক বন্ধ করে দেওয়ার সম্ভাবনা বেশি আজকে রাতের ভিতরেই, এমন হতে পারে ফেসবুক অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে। তো আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করতেছেন, যেহেতু সরকার অথবা ফেসবুক কোম্পানির মাধ্যম থেকে আপনাদেরকে হতে পারে বাংলাদেশের জন্য ফেসবুক কিছুদিনের জন্য বন্ধ করে দিবে, তো এই কারণে এই টিউটোরিয়ালটা তৈরি করা। তো বন্ধুরা, আপনারা কি করবেন যখনই ফেসবুক বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশে? আপনাদেরকে অন্য একটা পদক্ষেপ নেবেন, যেটা হচ্ছে আপনারা যদি প্লে স্টোরে চার্জ করেন আর ইয়োগা বিপিএন, হ্যাঁ ইয়োগা বিপিএন অথবা উইন স্ক্রাইব বিপিএন, ঠিক আছে উইন স্ক্রাইব বিপিএন, অথবা আপনারা যদি চার্জ করেন আর টাচ বিপিএন, টাচ বিপিএনও পাবেন। তারপরে হচ্ছে আপনারা যদি চার্জ করেন যে আপনাদের আর কিছু বিপিএন রয়েছে যেগুলিতে আপনি সার্ভার পাবেন, সার্ভার বলতে বিভিন্ন কান্ট্রির আইপিগুলি আপনারা ওখানে পাবেন। আপনারা বিশেষ করে টাচ বিপিএন, উইন্ডি স্ক্রাইব বিপিএন, তারপরে হচ্ছে ইয়োগা বিপিএন, আরও অনেকগুলি বিপিএন আছে যেগুলিতে সার্ভার রয়েছে। তো আপনারা ও ধরনের বিপিএনগুলি ডাউনলোড করে নেবেন। আপনাদের যারা ইউজ করতেছেন ফেসবুক, যদি সম্ভাবনা থাকে যে ফেসবুক বন্ধ হওয়ার, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ধরনের, বিশেষ করে এই তিনটা বিপিএন দিলেই চলবে। আর অন্যান্য বিপিএন আরও অনেক রয়েছে যেগুলিতে সার্ভার আছে, তো আপনারা বিশেষ করে টাচ বিপিএন, ইয়োগা বিপিএন, উইন্ড স্ক্রাইব বিপিএন, আরও আরও অনেক বিপিএন রয়েছে যেগুলিতে সার্ভার রয়েছে, তো আপনারা ওখানে ওই বিপিএনগুলি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? বিপিএনগুলি ডাউনলোড করে কি করবেন, যখনই ফেসবুক বন্ধ করে দেওয়া হবে তখনই সাথে সাথে আপনি ওই বিপিএন ওপেন করবেন। ওপেন করলে দেখবেন উপর লেখা আছে সিলেক্ট কান্ট্রি, তো ওখান থেকে আপনারা বাংলাদেশ ছাড়া অন্য অন্য কান্ট্রি সিলেক্ট করে নেবেন, যেমন অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, কানাডা, চীন, রাশিয়া, মানে এক কথায় শেষ ভিয়েতনাম, বিভিন্ন কান্ট্রি রয়েছে, আপনারা যে কোনো একটা কান্ট্রি ওখান থেকে সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, প্রথমে আরেকটা কথা বলে দিই, আপনারা যখনই বিপিএনটা ডাউনলোড করবেন, বিপিএনটা ডাউনলোড করে অথবা আপনাদের মোবাইলের ডাটা ক্লিয়ার করে নেবেন, গুগল প্লে সার্ভিসের ডাটা ক্লিয়ার করে নেবেন, অথবা আপনারা আপনাদের মোবাইলটা বন্ধ করে চালু করবেন, বন্ধ করে চালু করে তারপর ওই বিপিএনটা ওপেন করবেন, যেটা ইনস্টল করবেন। আমি আবার বলে দিচ্ছি, বিপিএনটা ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনারা হয়তো মোবাইলের ডাটা ক্লিয়ার করে নেবেন, আর ডাটা ক্লিয়ার করার পর দেখবেন ওটা কানেক্ট নেবে এবং ওই কান্ট্রিগুলি চলে আসবে। যদি এভাবে না আসে কান্ট্রিগুলি, সেক্ষেত্রে আপনারা মোবাইলটা বন্ধ করে আবারও চালু করবেন মোবাইলটা বন্ধ করে চালু করলে দেখবেন ওটা বিপিএনটা ওপেন করার সাথে সাথে উপরে লেখা আসবে কান্ট্রি সিলেক্ট। তো ওখান থেকে আপনি আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, ভিয়েতনাম, ফিনল্যান্ড, যে কোনো একটা কান্ট্রি আপনি, বিশেষ করে আমি আপনাদেরকে বলে দিই ইন্দোনেশিয়া অথবা ভিয়েতনাম, এই দুটা কান্ট্রি আপনারা সিলেক্ট করার চেষ্টা করবেন, ইন্দোনেশিয়া অথবা ভিয়েতনাম, এই দুটা কান্ট্রি আপনারা কানেক্ট করার পর আপনারা সম্পূর্ণ আপনাদের মোবাইল ক্যাপচার হয়ে যাবে আপনাদের ওই কান্ট্রির মাধ্যমে। সেক্ষেত্রে আপনারা ওইটা বিপিএনটা চালু করেই যখন এটা কানেক্ট হয়ে যাবে তখন আপনারা ফেসবুক লগ ইন করবেন, তখন আপনাদের ফেসবুকটা লগ ইন হবে, কারণ ওটা তখন অন্য কান্ট্রিতে সার্ভার চলে যাবে। তার মানে আপনি অন্য কান্ট্রি থেকে ফেসবুকটা ইউজ করার জন্য লগ ইন করতেছেন, সেক্ষেত্রে আপনাদের ফেসবুকটা সম্পূর্ণ লগ ইন হবে এবং আপনারা ফেসবুক ইউজ করতে পারবেন। তো এইভাবে যখনই ফেসবুক বন্ধ করে দেওয়া হবে বাংলাদেশে তখনই আপনারা এভাবেই আপনারা ফেসবুক লগ ইন করতে পারবেন এবং আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে আপনারা নিউজগুলি দিতে পারবেন ফেসবুকের মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর এই চ্যানেলের প্রতি অবশ্যই নজর রাখবেন। এই ধরনের টিউটোরিয়াল আরও দিয়ে আমরা এই কিছুদিনের ভিতরে আরও দেওয়া হবে, আপনারা সেগুলি দেখে দেখে যে সোশ্যাল মিডিয়াগুলি বন্ধ করে দেওয়া হবে আপনারা সেগুলি আবার পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। এই ধরনের টিপসগুলি আমরা দিয়ে থাকবো। তো বন্ধুরা, আশা করি এই টিপস অবলম্বন করলে আপনারা ফেসবুক ব্যবহার করতে পারবেন বাংলাদেশ থেকে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকুন সকলে, এবং আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।